সবাইকে স্বাগতম, আমি আসাদুজ্জামান বিশ্বাস। আজকে আবার এসেছি আপনাদের সম্মুখে পিএইচপি নিয়ে কিছু আলোচনা করার জন্য। আজকে আমি যে বিষয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে পিএইচপি সেশন। সেশন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস পিএইচপির জন্য, কারণ এমনি ধারাবাহিক যে ওয়েবসাইটের যে দুর্বলতা সেটা হচ্ছে যে স্টেটলেস। এনারা আসলে তথ্যগুলোকে জমা করে রাখতে পারে না। যদি আমরা পেজ এক পেজ থেকে আরেক পেজে যাই, তবে প্রয়োজনীয় তথ্যগুলো বাই ডিফল্ট ও একটা ওয়েবসাইটের পক্ষে সংরক্ষণ করা সম্ভব না। মূলত এই সীমাবদ্ধতাটাকে দূর করার জন্যই সেশনের প্রয়োজন। সেশন প্রয়োজনীয় তথ্যগুলোকে আমাদের ওয়েবসাইটের, আমরা যেখানেই থাকি না কেন, সেগুলোকে সংরক্ষণ করতে পারে এবং প্রয়োজনে আমরা সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এবং এই সংরক্ষণের মাধ্যমে সেশন একটা ওয়েব অ্যাপ্লিকেশনে নিরাপত্তা সিকিউরিটি প্রদান করে থাকে, ইউজারদেরকে ইন্ডিভিজুয়ালি হ্যান্ডেল করতে পারে এবং বিভিন্ন ধরনের সুবিধা আমরা পেয়ে থাকি। মূলত সেশন তার এই কাজ সম্পূর্ণ করে থাকে এক সেশন ভ্যারিয়েবলের মাধ্যমে। সেই সেশন ভ্যারিয়েবলের মধ্যে সেই প্রয়োজনীয় তথ্যগুলোকে সংরক্ষণ করা হয়, যে তথ্যগুলোকে আমরা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের যে কোনো জায়গাতে পেতে পারি। আমি সেই বিষয়ে একটা উদাহরণের মাধ্যমে আজকে বিষয়টাকে আমি চেনানো বোঝানোর চেষ্টা করছি। তো আমি অ্যাকচুয়ালি একটা লগ ইন ফর্ম বানাবো এবং সেই ফর্মের মধ্যে ইউজার লগ ইন করবে এবং লগ ইন করার পরে ইউজারের তথ্যগুলো কীভাবে সেশন তার সেশন ভ্যারিয়েবলে সংরক্ষণ করছে, এবং এই লগ ইন করার পরে যদি সে ভ্যালিড ইউজার হয় তবেই সেই ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে সে প্রবেশ করতে পারবে, তাছাড়া পারবে না, এবং প্রবেশ করার পরে কীভাবে সে সেখান থেকে লগ আউট করে বেরোয় আসবে, এই সমস্ত বিষয়াদি আমি উপস্থাপনের মধ্য দিয়ে সেশন বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। তো আমি এখন ফার্স্ট অবশ্যই একটা ফর্ম লাগবে, ফর্ম ছাড়া তো হবে না, কারণ ফর্ম ছাড়া অবশ্যই আপনি সার্ভারের কাছে পিএইচপিতে কিছু পাঠাতে পারবেন না। আমি অ্যাকশন এখানে কিছু লিখলাম না, কারণটা হচ্ছে যে আমরা আবার এই যে ফর্মটা সাবমিট করব, সাবমিট করার পরে সার্ভার যে রেসপন্সটা দেবে সেটা যেন আবার এই পেজেই আসে, এই কারণে আমি অ্যাকশনে কি ওখানে কিছু লিখলাম না। এবং মেথড হিসাবে আমি অবশ্যই পোস্ট ব্যবহার করব, কারণ যেহেতু এটা লগ ইন ইনফরমেশন সেহেতু আমি চাবো না যে এটা ইউআরএল দিয়ে সবাই দেখতে পাক, রাইট? সরি, তাহলে আমি এখানে নর্মালি একটা ফর্ম আঁকছি, আসলে কোনো ডিজাইন করছি না, বিকজ ডিজাইন আমার আপাত আলোচনার মূল লক্ষ্য নয়, যা সেশন জিনিসটাকে বোঝানো, সেহেতু আমি নর্মালি এটা বানাচ্ছি। আমি এখানে একটা টেক্সট বক্স বানাচ্ছি, দেখুন। সো যেহেতু টেক্সট বক্স সেহেতু আমি এখানে টেক্সট লিখবো এবং তাদের একটা নাম আমাকে দিতেই হবে, তাহলে চিনাবো কী করে, রাইট? যেহেতু এখানে ইউজার নেম দেবে সেহেতু আমি এখানে ইউ নেম দিলাম, এটাকে একটা নাম দিলাম এবং একটা ব্রেক দিয়ে দিই যেন তার পরের লাইনে আসে। এখন আমি দেবো হচ্ছে পাসওয়ার্ড, রাইট? তাহলে পাসওয়ার্ডের জন্য আমি একটা পাসওয়ার্ড বক্স অবশ্যই এখানে তৈরি করব, সেহেতু আমি টাইপ ইকুয়াল টু এখানে লিখব হচ্ছে পাসওয়ার্ড এবং এখানে তার একটা নেম দিয়ে দিই, নাম দেব হচ্ছে পাস, রাইট? এবং তারপরে আমি সঙ্গত কারণে একটি সাবমিট বাটন তৈরি করব এবং সেই বাটনে, ও বাবা, এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, ঠিক আছে, এবং সেই বাটনে ক্লিক করলেই আমাদের এই ফর্মটা সার্ভারের কাছে গিয়ে পৌঁছবে। বিধায় আমি এখানে টাইপ ইকুয়াল টু সাবমিট এবং এই বাটনের ওপরে আমি কি লিখবো কিছু একটা লিখি, যেহেতু লগ ইন হচ্ছে লগ ইনে লিখলাম এবং এটা নাম তো আমাকে দিতেই হবে চেনানোর জন্য, এবং নাম দিলাম আমি সাবমিট। ওকে, এখন আমার কাজ শুরু হয়ে যাবে, সেটা হচ্ছে যে আমি এখন পিএইচপি দিয়ে কোড লিখব এবং অবশ্যই এই পিএইচপির সমস্ত কাজ কখন হবে, যখন আমাদের এই সাবমিট বাটনে ক্লিক হবে। এবং সাবমিট বাটনে ক্লিক হয়েছে নাকি সেটা যাচাই করার জন্য আমি এখানে ইসেট ফাংশনটি ব্যবহার করছি, এবং যেহেতু সাবমিটে ক্লিক মানে বাটনে ক্লিক এবং বাটনের নাম সাবমিট, সেহেতু আমি এখানে লিখব সাবমিট, রাইট? তাহলে এখন আমার কাজ কী হবে, আমার কাজ হবে খুব সরল, সেটা হচ্ছে যে ইউজার নেম হিসেবে যেটা দেবে সেটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে জমা করব আমার কাজ করার সুবিধার্থে। এখন সার্ভার তো সেটাকে অবশ্যই তার এই সুপার গ্লোবাল ভ্যারিয়েবলের মধ্যে জমা করে, প্রথমে ইউজার যে ইনপুটটা দেবে সেটা
এই ইউ নেম, এ নেম, এই এই সুপার গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে সার্ভার ইউজারের দেওয়া ইনপুটটাকে রাখে, সেটাকে আমি এই ভেরিয়েবলের মধ্যে আমার কাজ করার সুবিধার্থে রাখছি, রাইট। একই কাজ করি পাসওয়ার্ডের ক্ষেত্রেও, আমার ভেরিয়েবলের মধ্যে রাখি যেন আমার লিখতে টিখতে একটু সুবিধা হয়। তো সার্ভার যেটাকে বাই ডিফল্ট রাখছে এই সুপার গ্লোবাল ভেরিয়েবলে, সেখান থেকে নিয়ে আমি আমার নিজে একটা ভেরিয়েবল বানিয়ে সেখানে রাখছি, রাইট। এখন বিষয় হচ্ছে, দেখুন আমি কিন্তু সেশন নিয়ে কাজ করছি, যেহেতু আমি সেশন নিয়ে কাজ করছি সেহেতু অ্যাপ্লিকেশনের শুরুতেই আমার এটা সেশনটা চালু করা উচিত ছিল, কিন্তু আমি করিনি, অন্যায় করেছি। কাজে আমি এখানে এখন লিখে নিচ্ছি সেশন আন্ডার স্কোর স্টার্ট। এই ফাংশনটা লেখার ফলেই কিন্তু আমার এই অ্যাপ্লিকেশনের সেশন চালু হবে, অর্থাৎ আমি এই সেশন ভেরিয়েবলে আমার প্রয়োজনীয় তথ্যগুলো রাখতে সক্ষম হব। সেশন চালু না করলে কিছুই হবে না, সেশনের কোনো কাজই হবে না, রাইট। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমি ডাটাবেস থেকে ডাটা এনে ইউজারের দেওয়া ইনপুটের সাথে তুলনা করব, এবং যেহেতু ডাটাবেস নিয়ে আমি কাজ করব সেহেতু ডাটাবেসের সাথে তো আমার অবশ্যই এই যে পেজটা আমি বানাচ্ছি তার একটা সম্বন্ধ, কানেকশন তৈরি করতে হবে। এবং ডাটাবেস নিয়ে কাজ করার জন্য পিএইচপিতে একটা ক্লাসই বানানো আছে, তার নাম হচ্ছে মাইএসকিউএল আই, এবং সেই ক্লাসের আমি একটা অবজেক্ট তৈরি করব, কারণ এই ক্লাসটাকে আমি ব্যবহার করতে চাই ডাটাবেস নিয়ে কাজ করার জন্য। তো শুধুমাত্র এই অবজেক্ট বানালে হবে না, এই অবজেক্ট বানানোর সময় কিন্তু আরও কিছু প্রয়োজনীয় তথ্য আপনাকে দিতে হবে, দিলেই কানেকশন তৈরি হবে, তাছাড়া হচ্ছে হবে না। এখানে আপনি দেখছেন আমি চারটা ইয়ে করেছি, কারণ আছে, কারণ চারটা তথ্য লাগে এই কানেকশন তৈরি করার জন্য। প্রথমটা হচ্ছে যে মাইএসকিউএল সার্ভারের নাম, এবং স্বাভাবিকভাবে যেহেতু আমি আমার কম্পিউটারে সার্ভার বানিয়েছি তাহলে এটার নাম হবে কি, লোকাল হোস্ট, ঠিক আছে, এটার নাম হবে লোকাল হোস্ট। এবং আমার মাইএসকিউএলে ঢোকার জন্য বাই ডিফল্ট সবসময় এই ইউজার নেমটা ব্যবহার করা হয়, পাসওয়ার্ড হিসেবে কিন্তু কিছু বাই ডিফল্ট ব্যবহার করা হয় না। এবং আমি যে ডাটাবেস থেকে ব্যবহার করব সেটার নাম আমাকে উল্লেখ করতে হবে এখানে। তো আমি এখানে R14 এবং একটা ডাটাবেস কি ইউজ করতে চাই বিধায় আমি এখানে লিখলাম R14, ঠিক আছে। বেশ, তাহলে আমাদের অবজেক্ট তৈরি হয়ে গেল, এবং অবজেক্টটাকে তো মানে খোলা আকাশের নিচে রাখা যাবে না, এটার ভ্যারিয়েবলের মধ্যে আমি রেখে দিই। তো সেই ভ্যারিয়েবলটার নাম দিলাম কন, ঠিক আছে। তাহলে মোটামুটিভাবে একটা লাইন লেখাতে কিন্তু ডাটাবেসের সাথে আমার একটা কানেকশন তৈরি হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার সেশন চালু হয়েছে, ডাটাবেসের সাথে কানেকশন তৈরি হয়েছে, এখন আমি কোয়ারি লিখব। তো কী কোয়ারি লিখব, কোয়ারিটা হচ্ছে যে আমি তল্লাশি চালাবো, সন্ধান চালাবো আমার টেবিলে। তো আমি একটা এই R40 ডাটাবেসে সাইন আপ নামে একটা টেবিল বানিয়েছি, সেই টেবিলে আমি তল্লাশি চালাবো। তল্লাশি চালানোর জন্য আমি কী লিখতে হবে, সিলেক্ট, মানে আমি চাচ্ছি সমস্ত তথ্য চাচ্ছি কোন টেবিল থেকে, এই টেবিল থেকে, এবং এই টেবিল থেকে কাকে চাচ্ছি, যে যেখানে ওয়্যার আমার কলামের নাম দিয়েছিলাম আমি ইউজার নেম, আমার মনে আছে ইউজার নেম কলামে আমি খুঁজছি কাকে, এই যে এই ভ্যারিয়েবলে যিনি আছে তাকে, শুধু তাই নয় এবং পাসওয়ার্ড এই কলামে আমি খুঁজব কাকে, এই যে এই ভ্যারিয়েবলের মধ্যে যিনি আছেন তাকে, রাইট। তাহলে আমি একটা কোয়ারি লিখে দিলাম, এবং এই কোয়ারি তো লিখলেই হলো না, সেটাকে আমার এক্সিকিউট করতে হবে, রাইট। এবং এক্সিকিউট করে হওয়ার পরে যে ফলাফলটা হবে সেটাকে আমি রেজাল্ট ভ্যারিয়েবলে রাখব। তো কোয়ারি এক্সিকিউট করার জন্য একটা মেথড বানানো আছে পিএইচপিতে এই মাইএসকিউএল আই ক্লাসে, সেটা হচ্ছে যে মাইএসকিউএল আই আন্ডারস্কোর কোয়ারি, কিউ ইউ আর কোয়ারি, ঠিক আছে। এনার আবার দুটো আর্গুমেন্ট আছে, প্রথম আর্গুমেন্টটা হচ্ছে যে আর্গুমেন্ট হিসাবে আপনাকে বলতে হবে সেই অবজেক্টের নাম, অর্থাৎ যেই অবজেক্টে আপনি কানেকশন তৈরি করেছেন। আমার যে কন, আমি অবজেক্টের নাম দিয়েছি কন, ভ্যারিয়েবলটার নাম, ঠিক আছে। এবং কোয়ারি আমি লিখেছি হচ্ছে এসকিউএল, হ্যাঁ কনই তো, ঠিক আছে না, কপি পেস্ট করে নিলে ভালো হয়, এতে বানান ডানান ভুল হয় না, এবং এবং ফলাফল পাওয়া যায়, ঠিক আছে। আমি কপি করে পেস্ট করি, ঠিক আছে। তাহলে এখন দেখুন এই কোয়ারিটা কী করবে, আমাদের রেজাল্ট দেখাবে। আচ্ছা বেশ, এখন তাহলে এই মাইএসকিউএল আই আন্ডারস্কোর কোয়ারি এই মেথডটা আসলে
আমি যে এখানে কোয়েরিটা লিখেছি সেই কোয়েরি এক্সিকিউট করে যে ফলাফলটা হবে সেটা এই ভ্যারিয়েবলের মধ্যে রেখে দেবে, রেজাল্ট ভ্যারিয়েবলের মধ্যে। এখন যদি ইউজার যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে সেটা যদি এই সাইন আপ কলামের ইউজার নেম এবং পাসওয়ার্ড কলামে থেকে থাকে, তাহলে অবশ্যই আমি নিতেন পক্ষে একটা রেকর্ড পাব, আর যদি না থেকে থাকে তাহলে আমি কিছুই পাবো না। মানে কিছুই না পাওয়া মানে কি, যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে আসলে সেটা বৈধ নয়, রাইট? তো এই যে কথাটা বললাম, এটাকে আমি এখন বাস্তবায়ন করব কিভাবে, আমার ইফ স্টেটমেন্টের মাধ্যমে। এবং এই গোনার জন্যে, রেকর্ড গোনার জন্যে, এই যে আমি যে এখানে এখানে এই রেজাল্ট ভ্যারিয়েবলের মধ্যে যে রেজাল্টটা আছে সেখানে কটা রেকর্ড আছে, এটা গোনার জন্য কিন্তু একটা ম্যাথড আমাদের বানিয়ে দিয়েছে পিএইচপি, এবং সেটা আছে MySQL আই ক্লাসের মধ্যে। সেই ম্যাথডটার নাম হচ্ছে MySQL আই আন্ডারস্কোর নাম আন্ডারস্কোর রোজ। ইনি গুনবে যে এই রেজাল্ট ভ্যারিয়েবলে কয়টা রেকর্ড আছে। তো যদি রেকর্ড থেকে থাকে তাহলে অবশ্যই সেটা জিরোর চাইতে বড় হবে, এবং জিরোর চাইতে বড় হওয়া মানে হচ্ছে যে উনি অবশ্যই বৈধ একজন ইউজার, কারণ তার দেওয়া ইউজার নেম পাসওয়ার্ড আমাদের টেবিলে আছে। আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই জিরোর চাইতে বড় হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং সেক্ষেত্রে উনি অবশ্যই কোনো বৈধ ইউজার নন। এবং সেক্ষেত্রে আমরা মেসেজ এনেকে দেব যে ইউ আর নট ভ্যালিড ইউজার, রাইট? এরকম একটা কিছু বলে দিলেন। তাহলে এখন যেটা আমি করতে চাচ্ছি, যে ভ্যালিড, যে বৈধ, যে যথার্থ, সে তো প্রবেশ করতে পারবে আমাদের অ্যাপ্লিকেশানে। এই কারণে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে একটা একটা পেজ তৈরি করব, একটা ড্যাশবোর্ড তৈরি করব যেখানে বৈধ ইউজার প্রবেশ করতে পারবে, ঠিক আছে? তাহলে আগে আমি এটাকে সেভ করে নিই এবং তারপরে একটা ড্যাশবোর্ড তৈরি করি। তাহলে এটাকে আমি এখন সেভ করব এবং একটা নাম দিয়ে দিই, এটার নাম দিলাম login.php, রাইট? এবং বৈধ ইউজার যে পেজে প্রবেশ করবে সেই পেজটা আমরা বানিয়ে নিই, এবং সেই পেজটা বানিয়ে সেই পেজের আমরা একটা নাম দিই, রাইট? তাহলে আমি এখন ফাইল নিয়ে গিয়ে নতুন একটা পিএইচপি পেজ আমি এখন তৈরি করছি, এবং সেই নতুন পেজটার আমি নাম দেব, কি নাম দেওয়া যায়, ড্যাশবোর্ড ডট পিএইচপি এরকম একটা নাম দিয়ে দিই, ঠিক আছে? তাহলে আমি এই সমস্ত মুছে ফেলে এখন এটাকে আমি সেভ করছি, এবং এটাকে আমি ড্যাশবোর্ড ডট পিএইচপি নামে সেভ করতে চাই। তাহলে নামটা এখানে লিখি -boardd-dashboard.php, ঠিক আছে? তাহলে এখন দেখুন যে এখানে বৈধ ইউজার আসতে পারবে, অবৈধ ইউজার আসতে পারবে না। এখন এটা বাস্তবায়ন করার জন্য তো আমরা সেশন ব্যবহার করব, কারণ সেশন ভ্যারিয়েবলে এই সংরক্ষিত ডেটাকে আমরা চেক করব আছে নাকি, যদি থেকে থাকে তাহলে উনি এই পেজে আসতে পারবে। অর্থাৎ এক কথায় আমরা সেশন নিয়ে এখানে কাজ করতে চাচ্ছি, বিদায় আগে আমি সেশনটাকে চালু করে নিলাম, ঠিক আছে? এখন দেখুন আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে, অর্থাৎ এই যে লগ ইন পেজ যার নাম দিয়েছি সেখানে যিনি বৈধ ইউজার তার ক্ষেত্রে যেটা আমি করতে চাই সেটা হচ্ছে এই যে ইউজারের দেওয়া ইনপুট এই ভ্যারিয়েবলে আছে এটাকে আমি নিয়ে সেশন ভ্যারিয়েবলে রাখতে চাই। তো সেশন ভ্যারিয়েবল তো একটা গ্লোবাল ভ্যারিয়েবল, সো অবশ্যই আমি লিখব $_session, এবং তার একটা ইন্ডেক্স তো আমাকে দিতে হবে, ইন্ডেক্সটা না আমি ইউনেমই দিই, রাইট? অর্থাৎ দেখুন ইউজার যে ইনপুটটা দিয়েছে সেটা কিন্তু একটা সেশন ভ্যারিয়েবলের মধ্যে জমা হয়ে গেছে, তার মানে আমি যে কোনো পেজেই কিন্তু এই সেশন ভ্যারিয়েবলের ডাটাটাকে পাবো, রাইট? এখন আমি রাখার পর যেটা করলাম সেটা হচ্ছে যে আমি এখন উড়াল দেব, মানে আমি যাবো এখন কোথায় যাব, যে এই যে ড্যাশবোর্ড পেজটাকে বানিয়েছি সেই পেজে যাবো। এটা জানার জন্য আমি একটা জাভাস্ক্রিপ্ট কোড এখানে ব্যবহার করছি, কারণ আমার কাছে এটাকেই বেশি ভালো লাগে। আরও কোড আছে, পিএইচপিরও কোড আছে, কিন্তু আমি এটা পছন্দ করি, ঠিক আছে? তো আমি লিখলাম উইন্ডো ডট লোকেশন দিয়ে আমি যদি পেজের নাম দিয়ে দেই
যে ড্যাশবোর্ড না, রাইট? DASH বানানটা বলুন অনেকে, DASBOARD বোধ হয়, ঠিক আছে। তার মানে দেখুন যে ভ্যালিড ইউজার হবে তার ইউজার নেম সেশন ভ্যারিয়েবলে জমা করে আমি এই পেজের কাছে চলে যাব। তাহলে এখন এই পেজের কাছে যদি যাই, গিয়ে আমরা এখানে কি করেছি যে সেশন এখানে আমি চালু করেছি, এখন আমি বলবো কিছু কথা এখানে, সেটা হচ্ছে যে যে টেস্ট করব আমি। কী টেস্ট করব? যে ভাই আমার সেশন ভ্যারিয়েবলে কিছু আছে নাকি, যদি কিছু থেকে থাকে তাহলে যে এসেছে সে অবশ্যই বৈধ, সে অবশ্যই বৈধ। আর এই সেশন ভ্যারিয়েবলে কেউ না থাকা মানে হচ্ছে সে অবৈধ। তাহলে আমি এখানে ইসেট দিয়ে আমার সেশন ভ্যারিয়েবলের আমি মনে পড়ে নাম দিয়েছি বোধ হয় ইউনেম, যদ্দূর আমার মনে পড়ে, ইয়েস আমি নাম দিয়েছি ইউনেম। তার মানে এই সেশন ভ্যারিয়েবলে কেউ থাকা মানে যে এই পেজে এসেছে সে অবশ্যই বৈধ, এবং তার জন্য তো আমি ওয়েলকাম মেসেজ দেবোই, তাই না? তাহলে এখানে আমি বলে দিই, একটু বড় করে দিই যেন চোখে পড়ে গোটা গোটা করে। তো এই কারণে আমি H1-এর মধ্যে এটাকে লিখে দিচ্ছি যে ওয়েলকাম জানাই, ওয়েলকাম টু আওয়ার ড্যাশবোর্ড, ঠিক আছে, ড্যাশবোর্ড। এবং এলসি দিয়ে দিই, এলস মানে তো অবশ্যই বৈধ কেউ এখানে আসেনি, কারণ সেশন ভ্যারিয়েবলে যেহেতু তার ইউজার নেম নেই সে তো অবশ্যই বৈধ না, আর অবৈধ লোককে ওয়েলকাম দেওয়ার কোনো অবকাশ নেই। কাজে আমি এখানে বলবো যে ইউ আর নট ভ্যালিড বা সামথিং কিছু এখানে বলি যে প্লিজ লগ ইন, ঠিক আছে, প্লিজ লগ ইন, এরকম একটা বার্তা ওনাকে দিয়ে দিলেন। তাহলে এখানে এই পেজে আসার পরে অবশ্যই ইউজার যদি লগ আউট করতে চায় সেই সুবন্দোবস্ত আমাদেরকে করে দিতে হবে। এ কারণে আমি একটা কাজ করি, এখানে একটা লিঙ্ক বানাই যে সেই লিঙ্কে কী দেখা থাকবে, লগ আউট, এবং এখানে একটা হাইপার লিঙ্ক আমি তৈরি করব, AHREF ইকুয়াল টু, ধরুন এখানে একটা পেজ বানাবো আমি লগ আউট হওয়ার পেজ, ঠিক আছে, লগ আউট .php। অর্থাৎ এই যদি এখানে দেখুন আমি একটা হাইপার লিঙ্ক বানিয়েছি, এবং সেই হাইপার লিঙ্কে টোকা মারলে এই লগ আউট পেজে যাবে, এবং এই পেজে গেলে লগ আউট হয়ে যাবে। অর্থাৎ লগ আউট মানে হচ্ছে যে সেশনের পরিসমাপ্তি, সেশনের অবসান এবং পুনরায় লগ ইন পেজে ফিরে যাওয়া, এটাকেই আমরা বলি হচ্ছে লগ আউট। তাহলে এই পেজটাকে এখন আমরা নির্মাণ করব। আমি নামটাকে কপি করে নিই, কারণ বানানটানোনে ভুল হলে সমস্যা হয় পরে মেলাতে। আমি এখন নতুন পেজ খুলছি, PHP পেজ আমি খুলবো, এবং এখানে গিয়ে আজে বাজে যে সমস্ত কথা লেখা আছে সেগুলোকে আমি অবশ্যই মুছে ফেলব। মুছে ফেলে এটাকে আমি লগ আউট .php নামে সেভ করে দেবো, ঠিক আছে। তাহলে মুছে ফেললাম, এখন ফাইল সেভ অ্যাজে গেলাম, গিয়ে আমি এটাকে অল ফাইলসে যাই, এটাকে আমি এখন এই নামে সেভ করে দিলাম, রাইট? তাহলে এই লগ আউট পেজ তো অবশ্যই সেশনকে নিয়েই কাজ করবে, সেশন যদি চালুই না করি তাহলে উনি সেশনকে নিয়ে কীভাবে কাজ করবে? সেহেতু আমি এখানে এই মেথডটাকে কি আসে এই মেথডটাকে আমি লিখে দিচ্ছি, সেশন _start, ঠিক আছে, এই মেথডটা আমি লিখলাম, এবং তারপরে এটা আবার কী এসে বলে আছে, ঠিক আছে। তাহলে সেশন অবশ্যই আমাদের স্টার্ট করতে হবে, কারণ সেশনকে নিয়ে কাজ। এখন এখানে গিয়ে আমরা কি করব, আমরা অবশ্যই সেশন যা বানিয়েছি সেটাকে আমরা এখন ধ্বংস করে দেব, তাই তো? তাহলে আমরা এখানে PHP শুরু শেষ করলাম, এখানে আমরা কি লিখব, সেশনের ডেটাগুলোকে আগে বের করে ফেলি, বের করে ফেলার জন্য এই মেথডটি আমরা ব্যবহার করি, সেশন _unset। এখন সেশন ভ্যারিয়েবলগুলোকেও আমরা এখন শেষ করে ফেলবো, রাইট? অর্থাৎ এটাকে আমরা ভ্যারিয়েবলগুলোকে ধ্বংস করে দেবো, ডিস্ট্রয়, রাইট? বাস, তাহলে আমাদের সেশন শেষ হয়ে গেল। এখন আমরা কী করবো, এখন সব তো শেষ আমাদের সেশন, কাজে আমরা এখন আবার সেই লগ ইন পেজে ফিরে যাব, রাইট?
তাহলে আমরা এখন এখানে লিখলাম, কি লিখব, যে উইন্ডো ডট লোকেশন ইকুয়াল টু, আমরা আবার ফিরে যাবো কোথায়, আমাদের পেজের নাম হচ্ছে লগ ইন, লগ ইন ডট পিএইচপি, রাইট। তাহলে আমরা এখন এটাকে সেভ করে ফেলি। দেখুন আমাদের লেখা শেষ। এখন যদি আমাদের লেখা কোনো ভুল না থেকে থাকে তাহলে অবশ্যই কাঙ্ক্ষিত আউটপুট পাবো। তো আমরা এখন আউটপুটে গিয়ে এটাকে টেস্ট করব যে কি ফলাফল আমরা পেলাম, ঠিক আছে। দেখুন আমরা এখন আউটপুটে চলে এসেছি। এখন আমরা দেখি যে আগে আমি দেখি আমি আগে আমার টেবিলে গিয়ে দেখি। দেখুন এখানে হচ্ছে এই টেবিলটাকে নিয়ে আমি কাজ করছি, সাইন আপ, রাইট। এবং এখানে ইউজার নেম পাসওয়ার্ড আমি দেখতে পাচ্ছি ওয়াদুদ এবং ওয়াদুদ 1 2 3। তার মানে এই ইউজার নেম পাসওয়ার্ড হলে ইনি বৈধ ইউজার হওয়ার কথা, অন্য কিছু দিলে তো হওয়ার কথা নয়, রাইট। তা আমি এখানে গিয়ে আগে অবৈধ কিছু মানে অন্য কিছু দিই, ধরুন দিলাম মোরতুস বা মিরাজ দিয়ে দিই, মিরাজ। এবং এখানে পাসওয়ার্ড হিসেবে আমি কিছু একটা দিয়ে দিলে, আমার জানা মতে ইনি নেই টেবিলে, না থাকলে অবশ্যই আমাদের ফলাফল আসা উচিত যে উনি ভ্যালিড নয়। ইয়েস আমি পেয়েছি, ইউ আর নট ভ্যালিড ইউজার, মানে এটা ঠিক কাজ করছে। এখন যদি আমি যথার্থ ডাটা দেই, অর্থাৎ যেটা আমাদের টেবিলে আছে, আমি যত জানি যে ওয়াদুদ সাহেব আছেন, তো ওয়াদুদ এবং ওনার পাসওয়ার্ড বোধ হয় দেখি আমি ছোটো হাত না বড়ো হাত দিয়েছি, হ্যাঁ সব ছোটো হাত, কাজে আমাকে এখানে দিতে হবে কি যে নিজে হাতে লিখি না, ঠিক আছে, WADUD, রাইট। এবং এখানে আমি পাসওয়ার্ড দিয়েছি WADUD 1 2 3, দেখি ঠিক আছে নাকি। টোকা দিলাম, ক্লিক করলাম এবং কী রেজাল্ট আসে দেখি, কাজ হচ্ছে। এবং হ্যাঁ আমি ড্যাশবোর্ডে চলে গেছি, আমি দেখতে পাচ্ছি ইউআরএল, এই দেখুন আমরা কিন্তু ড্যাশবোর্ডে চলে এসেছি, তার মানে আমাদের কাজ ঠিক হয়েছে। কিন্তু ড্যাশবোর্ডে কিছু আসলো না কেন, আচ্ছা একটু দেখি কেমন, কেন এখানে ওদের ভুল হয়েছে আমাদের কিছু লেখা, টেস্ট করে দেখি। ইফ ইস সেট ইউ নেম বানান টানান ডলার আন্ডারস্কোর সেশন, সব তো ঠিকই আছে, সেশন অন স্টার্ট, সেভ করেছি নাকি, ও আচ্ছা সেভই করা হয়নি এটাকে, ঠিক আছে তাহলে সেভ করে নিলাম। এখন নিশ্চয়ই আমরা ফলাফল পাবো, রিফ্রেশ দিই, আসছে, ইয়েস দেখুন আমরা কিন্তু পেয়ে গেছি ওয়েলকাম টু আওয়ার ড্যাশবোর্ড, এবং এই লগ আউট না করে আমরা পেয়ে গেছি। এখন যদি আমরা এই লগ আউটে ক্লিক করি তাহলে এই যে সেশনটা চালু হয়েছে এই সেশন থেকে আমরা বেরিয়ে আসবো, এবং আমরা আবার কোথায় চলে যাব, আবার আমরা আমাদের লগ ইন পেজে চলে যাব, রাইট। তাহলে আমরা এখন টোকা দিই লগ আউট পেজে, আচ্ছা টোকা দেওয়ার আগে দেখি সেভ করছি নাকি, লগ আউট দেখি এটা সেভ করা আছে নাকি, সেভ না, হ্যাঁ সেভ করা আছে, গেট। তাহলে এখন যদি আমরা লগ আউটে টোকা দিই দেখুন এটা কী হচ্ছে দেখি, যে হ্যাঁ দেখুন লগ আউট হয়ে গেছে এবং আমরা আবার ফিরে এসেছি আমাদের লগ ইন পেজে। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অ্যাকচুয়ালি। সেশন বলতে আসলে আমরা যে জিনিসটাকে বুঝি, যে কারণে ব্যবহৃত হয় মূলত, সেটাকে আমি সংক্ষেপে এই তত্ত্বটা কনসেপ্টটাকে ধরানো বোঝানোর চেষ্টা করেছি। তো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে করবেন ইউটিউবের মাধ্যমে। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, আরও অনেক আলোচনা নিয়ে আসব। তো আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ সবাইকে।